হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার দুটো ফাউন্ডেশনের সোয়াচ দেখাবো, আমার ফেসের দুই পাশে দেখাবো কোনটা আসলে বেশি ফুল কভারেজ দেয়। রিসেন্টলি আই পারচেজ দিস ওয়ান, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ ইলুমিনিক্স। এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য, আমার নর্মাল টু ড্রাই স্কিন, সো এটা আমি রিসেন্টলি নিয়েছি। আর আমি এতদিন ইউজ করতাম এলে গার্লের প্রো ম্যাটটা, এটা হচ্ছে ফুল কভারেজ দেয়, একবার দিলেই ফুল কভারেজ দেয়, ডাবল লেয়ার দেওয়ার প্রয়োজন পড়ে না। আর এইটা হচ্ছে একবার দিলে মিডিয়াম কভারেজ দেয়, আর ডাবল লেয়ার দিলে বা একবারই যদি অনেক বেশি করে নেই দুইবারের পরিমাণ, তাহলে হচ্ছে সেটা ফুল কভারেজ দেয়। হ্যাঁ, আর দুইটার ফিনিশিং সম্পূর্ণ ডিফারেন্ট আসে। হ্যাঁ, এটা হচ্ছে লিকুইড আর এইটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশন। এটার ফিনিশিংটা ম্যাট আসে আর এটার ফিনিশিংটা লিকুইডে একটা ফিনিশিং দেয়, স্মুথ আসে যদিও। সো আমি আজকে দুটার ভিতরে পার্থক্য করে দেখাবো যে আসলে দুটো ফেসে অ্যাপ্লাই করলে কোনটার ফিনিশিং কেমন দেখায়, কোনটার ফিনিশিং বেশি ভালো। চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ। আমি ভালো পরিমাণে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি। সো হচ্ছে এখন এটা ব্লেন্ড করে দেখি। ফাউন্ডেশনের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ফাউন্ডেশন আপনি যত ভালো করে ব্লেন্ড করবেন, যত সময় নিয়ে ব্লেন্ড করবেন, আপনার ফাউন্ডেশনটা, আপনার বেস মেকআপটা ততটা বেশি ভালো হবে, ফ্ললেস হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ছোট ট্রিক্স বেস মেকআপ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। আমি আমার আইব্রোটা একটু ঠিক করে নিচ্ছি, এখানে একটু ফাউন্ডেশন জাস্ট রেখেছিল মাথায়। সো এই পার্টে এখন আমি এলে গার্লটা অ্যাপ্লাই করব। আমি নিয়ে নিচ্ছি, জাস্ট লুক অ্যাট দিস, এটার কভারেজটা দেখুন। এটা জাস্ট আমি এই ফাউন্ডেশনটা আমি ওয়ান ইয়ারেরও বেশি টাইম ধরে ইউজ করছি, এটার কভারেজ আমাকে জাস্ট পাগল করে দেয়। এটা জাস্ট কভারেজটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন। এরপরে আমার আর কিছু আই গেস বলা লাগবে, আমি কিন্তু এটা খুব কম নিচ্ছি, ইভেন আমি এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের থেকেও কম পরিমাণে নিয়েছি। হ্যাঁ, জাস্ট আমি ব্লেন্ড করছি না, জাস্ট অ্যাপ্লাই করে দেখাচ্ছি, ব্লেন্ড আমি একটু পরে করবো। সো ডিটেলস কিন্তু বোঝা যাচ্ছে, ডিটেলস কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটার কভারেজটা কতটা বেশি ফুল কভারেজ এটা আমি ব্লেন্ড করার পর বাকিটা আপনাদের বলছি। তো আমি আর একটু ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা যতটুকু নিয়েছি আমি কিন্তু সেম পরিমাণটাও নিয়েছি, আমার এলেগারটাও নিয়েছি। এটা জাস্ট ফার্স্ট টাইম আমি খুব কম নিয়েছিলাম, আমার ফোর হেডে কভার করেনি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি সেকেন্ড টাইম নিলাম। আর এই ফাউন্ডেশনটা একদম স্কিনের সাথে মিশে যায়,
স্কিন কালার একদম জাস্ট রিয়েল স্কিন টোন, বাট স্কিনের যে স্পট আছে ইচ অ্যান্ড এভরিথিং এটা হাইড করে। সো এক্সট্রা একটা ব্রাইটেনিং লুক দেয় না, যেটার জন্য আপনাকে মনে হবে যে আপনি আপনার ফেসে ফাউন্ডেশন অথবা বিবি ক্রিম বা কিছু একটা ইউজ করেছেন। যদিও এর উপরে লুজ পাউডার বা ফেস পাউডার ইউজ করলে তখন একটা বোঝা যায় যে আপনি মেকআপ করেছেন, কিন্তু এটা কিন্তু একদম স্কিনের সাথে ম্যাচ হয়ে যায়, জাস্ট দেখলে বুঝবে। সো ব্লেন্ড করা হয়ে গেছে একদম, এটা হচ্ছে ন্যাচারাল রোদের আলো, বাইরের ন্যাচারাল যেই সান রে সেটাতে হচ্ছে ভিডিওটা মেক করা। সো এই পাশে হচ্ছে আমি আমার এলেগাল প্রো ম্যাট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি, আর এই পাশে হচ্ছে আমি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ডিউ লুমিনিক্স যেই ফাউন্ডেশনটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনটা ইউজ করেছি। সো কোনটা বেশি ন্যাচারাল লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন, আমি জানি কোনটা আপনারা বলবেন। সো তারপর আমি শুনতে চাই আপনাদের কাছে কোনটা বেশি ফ্ললেস লেগেছে, কোনটা বেশি ন্যাচারাল লেগেছে। আগেই বলে রাখি দুইটার একটা অক্সিডাইজ করে না, দুইটা এক, মানে এইটা হচ্ছে একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, এটা হচ্ছে মিডিয়াম টু ফুল কভারেজ, মানে একবার দিলে ফুল কভারেজ দিবে না, বাট একবারে যদি দুইবারের পরিমাণ ফুল মানে প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ফুল কভারেজ দিবে, আর সেকেন্ডবার দিলে ফুল কভারেজ দিবে যদি অল্প অল্প করে অ্যাপ্লাই করে। আর এটা হচ্ছে লাইক লিকুইড ফাউন্ডেশন, কিন্তু বোঝাই যাচ্ছে এটার লুকসটা, এটার ফিনিশিংটা দেখুন, এটার ফিনিশিংটা দেখুন, আবার এটার ফিনিশিংটা দেখুন। আমার কাছে বেশি আমার এটা হচ্ছে শেড নাম্বার হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ, এইটা হচ্ছে এলেগার্লের লাইট ট্যান শেডটা, লাইট ট্যান শেডটা আমার স্কিনের সাথে দেখুন, আমার গলার কালার, আমার হাতের কালার সব কিছু, এটা কিন্তু পুরো একটা ন্যাচারাল শেড দেয়। আর এইটা দেখুন, এইটা কিন্তু গোল্ডেন বেজ আমার স্কিনের সাথে ম্যাচ করেই নেওয়া, কিন্তু তারপরও এইটার ফিনিশিং আর এইটার ফিনিশিং দেখুন কোনটা বেশি ন্যাচারাল লাগে। আমি অবশ্যই এটাকে বেশি ন্যাচারাল বলবো, আর আমার কাছে এটা বেশি ভালো লেগেছে রাদার দ্যান দিস ওয়ান। গাইস এই ছিল আমার দুইটা ফাউন্ডেশনের রিভিউ, আমি এই গাল আর এই গালে দুইটা আলাদা ফাউন্ডেশন ব্যবহার করে দেখিয়েছি আপনাদেরকে। সো আপনারাই যাচাই করুন যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে, দুটোই ভালো ফাউন্ডেশন, দুটোই হচ্ছে অক্সিডাইজ ফ্রি ফাউন্ডেশন, আর এটাও ড্রাই স্কিন ইউজ করতে পারবে, এটাও ড্রাই স্কিন ইউজ করতে পারবে। সো আপনার পছন্দ মতো আপনি চুজ করে নিতে পারেন, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর নেক্সট কী ধরনের ভিডিও আমার থেকে আপনারা চাচ্ছেন সেটাও জানাবেন, আর ভিডিওটি দেখার পর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে অনেক বেশি আমরা উদ্দীপনা পাই সামনে কাজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।